हेलो क्लास फोर, प्लीज़ ओपन पेज 112। टुडे वी विल कंप्लीट आवर एक्सरसाइज। सी एक्टिविटी 5, अरेंज द फॉलोइंग सेंटेंस इन देयर प्रॉपर ऑर्डर, पुट द नंबर्स इन द बॉक्सेस गिवन। देयर आर 5 सेंटेंस, दे आर नॉट इन प्रॉपर ऑर्डर, यू हैव टू अरेंज द सेंटेंस इन द प्रॉपर ऑर्डर and then put numbers beside the sentences. Dekho, prothom sentence ta hobe, the bell rings at Singhasadan, E ta hobe 1. Tarpore, a rehearsal for drama takes place at night, eta hobe 2. There is a song and poetry reading evening at Amrakunjo, eta hobe 3. শান্তিনিকেতন ইজ আ গ্রেট সেন্টার অফ এডুকেশন, এটা হবে 4। শান্তিনিকেতন উইল রিমেন দ্য সেম, এটা হবে 5। এবারে দেখো, এগুলো যেহেতু আমাদের আগের দিনের পড়া ছিল তাই আমি আর ব্যাখ্যা করলাম না। এবারে অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেয়ার আর 4 কোশ্চেন্স, ইউ হ্যাভ টু আনসার দোজ কোশ্চেন্স ইন আ ফুল সেন্টেন্স। এ, হোয়াই আর দ্য স্টুডেন্টস সিটিং ইন দ্য ওপেন এয়ার, কেন ছেলেগুলো ছাত্ররা ফাঁকা জায়গায় বসেছিল। দেখো আনসার কী হবে, দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, সো দ্য স্টুডেন্টস আর সিটিং ইন দ্য ওপেন এয়ার। তাদের শান্তিনিকেতনে কোনো স্ট্রাকচার্ড বিল্ডিং ছিল না পড়াশুনো করার জন্য, পৃথিবী তাদের ক্লাসরুম, তাই তারা ফাঁকা জায়গাতে আম গাছের তলাতে বসে পড়াশুনো করত। আম্রকুঞ্জ, হোয়াট উইল রিং ফর দ্য ফিউচার জেনারেশন, দ্য বেল উইল রিংস ফর দ্য ফিউচার জেনারেশনস। সি, হাউ ইজ দ্য কোর্ট ইয়ার্ড অফ ইউনেস্কো ইউজড, দ্য কোর্ট ইয়ার্ড অফ ইউনেস্কো ওয়াজ ইউজড ফর আ রিহার্সাল ফর আ ড্রামা, ড্রামার জন্য, ড্রামার রিহার্সালের জন্য ইউনেস্কোর সামনে থেকে উঠোনটা ব্যবহার করা হতো। হোয়াট ইজ শান্তিনিকেতন, হোয়াট ইজ শান্তিনিকেতন অলসো ফেমাস ফর, শান্তিনিকেতন আরও কিসের জন্য ফেমাস ছিল? না, শান্তিনিকেতন ইজ অলসো ফেমাস ফর দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, ল্যান্ড অফ, এখানে প্রচুর মজা করা হতো এবং বন্ধুত্ব, এর জন্য শান্তিনিকেতন যেমন ফেমাস ছিল। এবার বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো, বিলো দিস পেজ দেয়ার ইজ আ হেল্প বক্স, দেয়ার আর 4 ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, দোজ ওয়ার্ডস আর অ্যাডভার্বস, ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর সুইটেবল ওয়ার্ড ফর দ্য সেন্টেন্স। এ, সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, সৈন্যরা তাদের দেশের জন্য সাহসিকতার সাহায্যে যুদ্ধ করত। আই গো টু স্কুল ডেইলি, আমি রোজ স্কুলে যাই। উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমাদের ভোরবেলা তাড়াতাড়ি ওঠা উচিত সকালবেলা। দ্য সান শাইন্স ব্রাইটলি, সূর্য খুব ব্রাইটলি, উজ্জ্বলভাবে উঠেছে, আলো দিচ্ছে। এবারে দেখো, পরের পাতাতে চলে যাও, অ্যাক্টিভিটি 7B, অ্যাক্টিভিটি 7B। দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, পিক আউট রেগুলার ভার্বস অ্যান্ড ইরেগুলার ভার্বস অ্যান্ড ফিল ইন দ্য গিভেন টেবিল অ্যাকর্ডিংলি। দেখো, দেয়ার ইজ এ প্যাসেজ, ইউ হ্যাভ টু চুজ দ্য রেগুলার ভার্ব অ্যান্ড ইরেগুলার ভার্ব, দেন ইউ হ্যাভ টু রাইট রেগুলার ভার্ব ইন রেগুলার ভার্বস কলম অ্যান্ড ইরেগুলার ভার্বস ইন ইরেগুলার ভার্বস কলম। দেখো, রাখি গট আপ আর্লি ইন দ্য মর্নিং, প্রথমেই বলি রেগুলার ভার্ব হচ্ছে যেগুলো ইডি যোগ করে হচ্ছে, ভার্বের শেষে যেখানে ইডি যোগ হচ্ছে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব, আর যে ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম থেকে ইডি যোগ না হয়ে ভেতরের বানান চেঞ্জ হয়ে তারা ফার্স্ট ফর্মে পরিণত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ইরেগুলার ভার্ব। দেখো, রাখি গট আপ আর্লি ইন দ্য মর্নিং,
অ্যান্ড ওয়াস্ট, রাখি ভোরবেলা উঠে পড়েছিল এবং তার ফেসটাকে সে ধুয়েছিল। তাহলে গট, গেট থেকে গট হচ্ছে, তাহলে গটটা হচ্ছে, দেখো আন্ডারলাইন করা আছে গট, গট হচ্ছে ইরেগুলার ভার্বস, আর ওয়াস্ট, ওয়াস্ট থেকে WASH ওয়াস, তার সঙ্গে ইডি যোগ হচ্ছে, ওয়াস্ট হয়ে গেছে রেগুলার ভার্ব হয়ে গেছে, তাই রেগুলার ভার্বের ঘরে লেখা আছে। এবার দেখো, সি টুক হার ব্রেকফাস্ট অ্যাট 8 AM, টুক, টেক থেকে টুক হচ্ছে, বানান চেঞ্জ হচ্ছে, তাই জন্য টুকটা ইরেগুলার ভার্বে চলে গেল। অ্যান্ড ওয়েন টু স্কুল অ্যাট 10 AM, গো থেকে ওয়েন্ট হচ্ছে, তাই ওয়েন্টটাও ইরেগুলার ভার্ব। অ্যাট স্কুল সি স্টাডিড হার্ড, স্টাডি, স্টাডি থেকে STUDY থেকে ইডি যোগ হয়ে যাচ্ছে, DIED, স্টাডিড, তাই জন্য এটা রেগুলার ভার্ব। ডিউরিং হার লাঞ্চ ব্রেক সি প্লেড, প্লে থেকে প্লেড, ইডি যোগ হয়ে হচ্ছে পাস্ট টেন্স, রেগুলার ভার্ব। উইথ হার ফ্রেন্ডস সি কেম ব্যাক হোম অ্যাট 4 PM, কাম থেকে কেম হচ্ছে, তাই জন্য ইরেগুলার ভার্ব কেম। এবার দেখো বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমে আমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হলে দেখতে হবে যে সাবজেক্টটা সিঙ্গুলার আছে না প্লুরালে আছে। যদি সাবজেক্ট সিঙ্গুলারে হয় তাহলে ইজ বা অ্যাম হবে, আর প্লুরাল হলে আর হবে, ঠিক আছে। এবার কি করতে হবে, আরেকটা কি আছে, তারপরে কি লিখতে হবে, না ভার্ব লিখতে হবে, তারপরে ING যোগ করে দিতে হবে। দেখো এক নম্বরে, রবি ড্যাশ, ভার্বটা হচ্ছে, মেন ভার্ব হচ্ছে রিড, এ বুক ইন হিজ রুম, তাহলে রবি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই রবি ইজ দিলাম, সিঙ্গুলারের জন্য ইজ হলো, আর রিড ING যোগ হয়ে গেল, রিডিং, রবি ইজ রিডিং এ বুক ইন হিজ রুম। এবারে দেখো, দুই, আই অ্যাম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল, দ্য বয়েজ, বয়েজ হচ্ছে প্লুরাল, তাই আর আছে, দ্য বয়েজ আর হ্যাভ থেকে হ্যাভিং দেয়ার লাঞ্চ, দ্য বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ, দ্য চিলড্রেন আর লিসনিং টু আ স্টোরি, দ্য চিলড্রেন আর লিসনিং টু আ স্টোরি, নিচের দুটো হচ্ছে তোমার প্লুরালে আছে, তাই আর ব্যবহার হয়েছে, আই সিঙ্গুলার, তাই আয়ের ক্ষেত্রে আমরা অ্যাম ব্যবহার করি, আর যে কোনো সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ। এবার দেখো অ্যাক্টিভিটি 8A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, দেখো দেয়ার আর সাম ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, আর দেন সফট এমটি রিমেম্বার, আর দেন মানে মাটির, সফট মানে নরম, এমটি মানে খালি, রিমেম্বার মানে মনে কর। এবার দেখো, এ, আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল, প্রথম আমি যে স্কুলে গিয়েছিলাম প্রথম দিন, সেই দিনটার কথা আমার মনে পড়বে। এবারে দেখো, বি, আর্দেন পটস কিপ দ্য ওয়াটার কুল, মাটির পাত্র জলকে ঠান্ডা রাখে, আর্দেন মানে মাটির, দেয়ার ইজ অ্যান এমটি ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনের দিকে একটা ফাঁকা জায়গা আছে, এমটি ফাঁকা, চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বলস, ছেলেরা, বাচ্চারা কি করে না, নরম বল নিয়ে খেলতে ভালোবাসে। এইটাই তোমাদের আজকে এই অ্যাক্টিভিটিসগুলো করে দেওয়া হলো, তোমরা ভালো করে খাতায় করবে, ভালো করে মুখস্ত করবে বুঝে বুঝে, এবং বানান মুখস্ত করবে, এটাই তোমাদের আজকের পড়া, পরবর্তী পড়া নিয়ে আমি পরের দিন আসবো।